বাংলাদেশে পার্লামেন্টে পাশ হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন 2018। যে আইনের প্রস্তাবের পর থেকে উদ্বেগ, বিতর্ক আর সমালোচনাও চলছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বিলটি পাশের জন্য সংসদে উপস্থাপন করলে কণ্ঠভোটে পাশ হয়। আইনটি প্রস্তাবের পর থেকে উদ্বেগ প্রকাশ করে আসছে গণমাধ্যম, সামাজিক মাধ্যমের কর্মীরা। তাদের আশঙ্কা, আইনটিতে অনেক ধারায় হয়রানি বা অপব্যবহার হতে পারে। তবে মিস্টার জব্বর সংসদে দাবি করেছেন, সংবাদকর্মীরা যে বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তা সংশোধন করা হয়েছে। চলুন বন্ধুরা, তাহলে জেনে নেওয়া যাক বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনে কি রয়েছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখছি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ডিজিটাল মাধ্যমে প্রকাশিত বা প্রচারিত কোনো তথ্য উপাত্ত দেশের সংহিত, অর্থনৈতিক কর্মকাণ্ড, নিরাপত্তা, প্রতিরক্ষা, ধর্মীয় মূল্যবোধ বা জনশৃঙ্খলা ক্ষুণ্ণ করলে বা জাতিগত বিদ্বেষ বা ঘৃণা সৃষ্টি করলে আইন শৃঙ্খলা বাহিনী তা ব্লক বা অপসারণের জন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসিকে অনুরোধ করতে পারবে। এক্ষেত্রে পুলিশ পরোয়ানা বা অনুমোদন ছাড়াই তল্লাশি বা জব্দ এবং গ্রেফতারও করতে পারবে। আইনের অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট যুক্ত করা হয়েছে, ফলে কোনো সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ সংস্থার অতি গোপনীয় বা গোপনীয় তথ্য উপাত্ত ধারণ, প্রেরণ বা সংরক্ষণ করা বা প্রকাশ করে বা কাউকে করতে সহায়তা করে ওই আইন ভঙ্গ করলে এই আইনের সর্বোচ্চ 14 বছরের সাজা হতে পারে, তার সাথে 1,00,000 টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। কোনো সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ সংস্থার অতি গোপনীয় বা গোপনীয় তথ্য উপাত্ত যদি কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, ডিজিটাল নেটওয়ার্ক বা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে ধারণ, প্রেরণ বা সংরক্ষণ করা হয় তাহলে তা গুপ্তচর বৃত্তি বলে গণ্য করা হবে। এজন্য 5 বছরের কারাদণ্ড বা 10,00,000 টাকা জরিমানা হতে পারে। এই আইন অনুযায়ী ডিজিটাল মাধ্যমে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের চেতনা বা জাতির পিতার নামে প্রোপাগান্ডা বা প্রচারণা চালালে বা মদত দিলে অনাধিক 10 বছরের কারাদণ্ড বা 1,00,000,000 টাকা জরিমানা বা উভয়দণ্ড হতে পারে। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শন, মানহানিকর তথ্য প্রকাশ, ধর্মীয় অনুভূতিতে আঘাত, আইন শৃঙ্খলার অবনতি ঘটানো, ঘৃণা প্রকাশ, অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য সংরক্ষণ, প্রকাশ বা ব্যবহার করলে জেল জরিমানার বিধান রয়েছে। এসব ক্ষেত্রে 3 থেকে 7 বছরের কারাদণ্ড, জরিমানা বা উভয়দণ্ড হতে পারে। দ্বিতীয়বার একই ধরনের অপরাধ করলে 10 বছরের কারাদণ্ড হতে পারে। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে প্রতারণা করলে অনাধিক 5 বছরের কারাদণ্ড এবং 5,00,000 টাকা জরিমানা বা উভয়দণ্ড হতে পারে। কম্পিউটার হ্যাকিং এর বিষয়ে বিধান রয়েছে এই আইনে। সেখানে 15 ধারায় বলা হয়েছে, কম্পিউটার, কম্পিউটার প্রোগ্রাম, কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্ক বা ডিভাইস, ডিজিটাল নেটওয়ার্কে প্রবেশ অধিকার ব্যাহত করে এমন ডিজিটাল সন্ত্রাসী কাজ করলে অপরাধী হবেন। এর জন্য অনাধিক 14 বছরের কারাদণ্ড অথবা অনাধিক 1,00,000,000 টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড হতে পারে। ছবি বিকৃতি বা অসৎ উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বা অজ্ঞাতসারে কারো ব্যক্তিগত ছবি তোলা, প্রকাশ করা বা বিকৃতি করা বা ধারণ করার মতো অপরাধ করলে 5 বছরের কারাদণ্ড হতে পারে। ইন্টারনেটে পর্নোগ্রাফি ও শিশু পর্নোগ্রাফি অপরাধে 7 বছরের কারাদণ্ড বা 5,00,000 টাকা জরিমানা বা উভয়দণ্ড হতে পারে। কোনো ব্যাংক, বিমা, আর্থিক সেবা প্রতিষ্ঠান থেকে কোনো ইলেকট্রিক বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আইনানুগ কর্তৃত্ব ছাড়া অনলাইনে লেনদেন করলে 5 বছরের কারাদণ্ড, 5,00,000 টাকা জরিমানা বা উভয়দণ্ড হতে পারে। বাংলাদেশে বা বিশ্বের যে কোনো স্থানে বসে বাংলাদেশে কোনো নাগরিক যদি এই আইন লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে এই আইন মামলা করা যাবে। ডিজিটাল নিরাপত্তা আইনে বিচার হবে বিশেষ ট্রাইব্যুনালে। অভিযোগ গঠনের 180 কর্মদিবসের মধ্যে এই মামলা নিষ্পত্তি করতে হবে। তবে এর মধ্যে করা সম্ভব না হলে সর্বোচ্চ 90 কার্যদিবস পর্যন্ত বাড়ানো যাবে। বন্ধুরা, ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো যদি মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।